তো নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা এইখানে একটা বাঁশের রঙ মাখাচ্ছি এটা হচ্ছে পাইমার তো এইখানে আজকে আমরা বসাবো খামারে হচ্ছে ড্র্যাগন ফ্রুট যে ফলটা আছে ওই গাছটা লাগাবো তো আপনাদের আগের ভিডিওতে একটা দেখিয়েছিলাম যে ছাদে গাছটা আমরা টবে বসিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে সেইটাই এখানে বসাবো খামারে তো বাঁশটাতে বাঁশটা পুঁতবো তো বাঁশে গাছটা বাঁধো বলে বাঁশটা প্রথমে পুঁতে নেব তো এখানে রঙ মেখে নিলাম যাতে মাছটা তাতে নষ্ট না হয়ে যায় রুয়ে বা মাটির তলায় বেশি দিন টেকসই করে তার জন্য বাঁশটা এখানে দিয়ে বসিয়ে দিলাম এবার মাটি দিয়ে ভালো করে পুঁতে নেবো আর সাগরকে এখানে বললাম বাঁশটা ধরতে সাগর ধরে আছে এবার আমি ওখানে পুঁতে নেবো তো সাবল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে পুঁতে নিলাম তো এটা শক্ত করে বাঁশটা পুঁতার জন্য এখানে চারটি কুচো ইট পাথর নিয়ে এলাম দিয়ে ভালো করে বাঁশের গোড়ায় দিয়ে ভালো করে চেপে 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 সাবল দিয়ে পুঁতে নিলাম তো এখানে পোঁতা কমপ্লিট হয়ে গেছে এবার কিছু মাটি দিয়ে গোড়ায় পায়ে করে ভালো করে চেপে দেবো তারপরে এবার গাছটা আমি এখানে বসিয়ে দিয়ে জল দিয়ে দেবো তো পুরো ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেল নোটিফিকেশন অন করবে আরও বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে প্রথমে যে গাছটা পুষি সেটাতে প্রথমে একটু জল দিয়ে নব। আর আর একটা গাছ বসাবো ওটা এই ফার্স্টে ওটাও এটাতে জল দেওয়ার পর তারপর ওটাতে ভালো করে ওতে বসাবো করতে খুঁড়ে তো বেশি জল দেবো না কেননা বৃষ্টি হয়েছে মাটিটা ভিজে আছে তো গাছটা বসিয়েছি হালকা করে একটু ওপরটাতেই জল দিয়ে দেবো যাতে গাছটা শিকড়টা যেন ধরে নেয় ভালো করে না জল দিলে মাটিটা শুকনো থাকলে শেকড়টা ধরতে দেরি হবে তো অনেক সময় রিক্স হয়ে যায় গাছটা বাঁচার তো ওই জন্য অল্প করে একটু জল দিয়ে দেন তো এইবার এই সাইডে আমি গর্তটা খুঁড়ে নেবো বসাবো বলে গাছটা তো সাবল দিয়ে এখানে গর্ত খুঁড়ে নিচ্ছে তো এইখানে গাছটা বসানো হয়ে গেছে তো জলও দেওয়া হয়ে গেছে তো এখানটা আমি তখন রেকর্ড করা হয়নি আর তো হচ্ছে এখানে আমার একটা ছেলে মশারি ছিল এই মশারিটা দিয়ে ভালো করে ঘিরে গেলাম যাতে না এখানে কোনো ছাগল মুরগি হাঁস যাই হোক যেন এখানে না ঢুকে গাছটা না ক্ষতি করতে পারে এখানে ভালো করে ঘিরে দেবো আর নিচে মশারির নিচ দিয়ে অবশ্যই মাটি দিয়ে ঘিরে দেবো ভালো করে তো ঘেরা হয়ে গেছি তো আমি একটু চাই জায়গায় একটু তো যাতে কোনোরকম কিছুতে যেন না গাছটার হয় তো আজিয়া ভিডিও এইটুকুনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে দেবেন ভিডিওটা লাইক করে